বন্ধুরা, আজকে আমি এসেছি বাংলা রান্নাঘর নিয়ে। আজকে আমি বানাবো চাপিলা মাছের চটকুড়ি। প্রথমে মাছগুলো বাছবো, প্রথমে দিয়ে দিব লবণ, দিব হলুদের গুঁড়া, হলুদের লবণে ভালোভাবে মিশিয়ে নেব। এখন আমি একটা করে তেলের মধ্যে দিয়ে দেব। বন্ধুরা, আমার চুলা বাসা হয়ে গেছে, আমি এখন বেসন দিয়ে নিয়ে নেবো। চুল আমি দিয়ে দিব আবার। এখানে আছে পেঁয়াজ বাটা, নিয়ে নিব 1 চামচ মরিচের গুঁড়া, দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি তেল। তেলটা গরম হয়ে গেছে, সম্পাশে দিয়ে দিচ্ছি জিরা, এখানে আছে পেঁয়াজ কুচি করে কাটা, এবং টমেটো, ক্যাপসিকাম। এখানে দিয়ে দিব পেঁয়াজ, পেঁয়াজের 2 মিনিট ভালো করে নাড়বো। পেঁয়াজগুলো আমার একটু লাল হয়েছে, এখন দিয়ে দেবো শুকনো লঙ্কা। এখন দিয়ে দেবো টমেটো, ভালোভাবে মিশিয়ে নেবো। তাহলে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। টমেটো পেঁয়াজে ভাজা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিব মশলাগুলো। ভালোভাবে আমার কষানো হয়ে গেছে মশলা। এখন আমি সামান্য জল দিয়ে দিব, দিয়ে আবার 2-3 মিনিট আবার ভাজা ভাজা করবো। বন্ধুরা, আমার মশলাগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো জল। দিয়ে দেবো মাছ, এখন 2 থেকে 3 মিনিট আমি একটু সময় ঢাকা দিয়ে রাখবো। বন্ধুরা, আজকে আমার চাপিলা মাছের চটকুড়িটা হয়ে গেছে, এখন দিয়ে দেবো কাঁচা লঙ্কা, সবশেষে দিয়ে দেব ধনে পাতা কুচি। আমি একটু ভালো মতো নিয়ে নিব। আজকের এই চাপিলা মাছ চটকুড়ি আপনাদের সবার ভালো লাগে তো লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, যাতে নেক্সট ভিডিওটা আরো ভালো আসে।